বয়স কত? তোমার বাপের কবর কোথায়? এখানে আছে। দাদুর কবর? দাদুর কবর এখানে আছে। আচ্ছা, এ ওষুধ খেয়ে গেছি। এবার আসো না, ভয় খেতে হবে না। তোমার নামটা কি বলো বাপ? একটু জোরে বলো না। এখানকার মোহাম্মদ ইলিয়াস মন্ডল। কোথায় বাড়ি? এই নওদাপাড়ায়। নওদাপাড়াতে চেনেন নাকি অনেকে? আপনার আব্বার কবরটা কোথায়? বাড়িতে আছে। কোথায়? জায়গাটার নাম বলুন না। বাংলাদেশ? না, বাংলাদেশ না, এই পশ্চিম বাংলাতে। কোন জায়গায়? মুর্শিদাবাদে, নদীর ওই পারে। নদীর ওই পারে। আপনার দাদুর কবর কোথায়? এখানে আছে। আপনার বয়স কত? 68। ওষুধ আমি দিচ্ছি, বাকিটা বসেন বাপ। আমি ওষুধটা দিয়ে এবার। দেশ স্বাধীন কত বছর হয়েছে? তার আগে এসে বিজেপির ভয় দেখাচ্ছ তুমি, আর বিজেপির সাথে এক টেবিলে বসে চা খাচ্ছ। অমিত, আপনার মোহন ভগবতজি যিনি আরএসএস এর চিফ, তাকে তিনি এসেছেন কোথায়? কেশিয়াড়িতে। সেখানে দই মিষ্টি পাঠাচ্ছ, আর এই পাড়াতে এসে, এই আপনার রানীনগরে এসে, ইসলামপুরে এসে তুমি ভয় দেখাচ্ছ বিজেপির। বললি দোষ হয়ে যাচ্ছে নওশাদ ভাইয়ের, বলার কি দরকার? বলতে হবে বাস্তব কথা। এই সাপ হয়ে কামড়াচ্ছে, এই ওজা হয়ে ঝাড়ছে। 2004 সালে সম্ভবত 4 বা 5-এর দিকে লোকসভার সম্ভবত ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে কে মেরেছিল? এই সিএ করার জন্য। আর উনি বলছেন না কাছে সিএ আটকাবে। আরে সিএ আটকে আছে মমতা ব্যানার্জির জন্য নয়, সিএ আটকে আছে মমতা ব্যানার্জির জন্য নয়, সিএ আটকে আছে 222টা কেস আছে, 222 জনের মধ্যে নওশাদ সিদ্দিকীও একজন আছে। মমতা ব্যানার্জি যদি সিএ এর বিরুদ্ধে লড়াই করে, যাক না সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুক না, সাহস আছে তো সুপ্রিম কোর্টে যাওয়ার? ও সুপ্রিম কোর্টে যেতে করতে ভাইপো হয়তো গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না তো, খেলা চলছে, বিজেপি আর তৃণমূল মিলেমিশে খেলছে, আর আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে। একজন এসে মাইক লাগিয়ে বলছে সিএ করে তাড়িয়ে দেব, আর অন্যজন এসে মলম দিচ্ছে আমার বুকের ওপর দিয়ে সিএ হবে। আরে সিএ আটকালে আমার বুকের ওপর দিয়ে হবে এটা বললে হবে না। সিএ যদি আটকানো হয়, আটকাতে চান, তাহলে কোর্টে যেতে হবে। একমাত্র সুপ্রিম কোর্টই এখন সিএ এটাকে আটকাতে পারে, সেখানে উনি যাচ্ছেন না। আর এগুলো ধরিয়ে দিচ্ছে বলেই রাগ হচ্ছে ভাই আমার ওপরে, এগুলো ধরিয়ে দিচ্ছে বলেই রাগ হচ্ছে। যারা উপস্থিত আছেন, মোবাইলটা দেখো তো কটা বাজে, যারা উপস্থিত আছেন আপনাদের বলবো, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। আমি দায়িত্ব, এটা মোবাইল রাখো তো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমি ভুল কথা বলি আমার বিরুদ্ধে মানহানি সহ আমাকে ভুল প্রমাণ করে দেবেন, এর পরের প্রোগ্রাম থেকে আমি সেটাকে রেক্টিফাই করে নেব। সিএ বিল কতজন পড়েছি ভাই? আইনটা ভাই বলে কতজন পড়েছি? এখানে একজন অন্তত হাত তুলে নাই, মনে শান্তি পাবো। কিন্তু সবার মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে সিএ করে নাকি তাড়িয়ে দেবে। আমি বলছি আপনাদেরকে, সিএ করে যারা ভয় দেখাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তো। আমি মুসলমানদের জন্য এটা বলছি স্পেশাল, আমি কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে পছন্দ করি না, অধিকারের নিরিখে রাজনীতি করতে চাই। একজন এসটির যে অধিকার তাকে বুঝিয়ে দেওয়া, একজন ওবিসির যে অধিকার বুঝিয়ে দিয়ে, একজন এসসির যে অধিকার বুঝিয়ে দিয়ে, একজন নাগরিকের যে অধিকার সেটা বুঝিয়ে দিয়েও। এই সিএ এর বিলের মধ্যে, আইনের মধ্যে কোনো জায়গায় লেখা আছে ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা এখানে যারা উপস্থিত আছেন, আমি ওই বিষয়ে গেলে হবে না, অন্য বিষয়ে বক্তব্য দিতে হবে। এখানে যারা উপস্থিত আছেন, কারো দাদু কি বাংলাদেশের কাঁটাতার পাড়িয়ে এসছে? যারা মুসলিম আছে তাদেরকে আগে জিজ্ঞাসা করি, যারা বসি ভয় পাচ্ছে তো তাদেরকে জিজ্ঞাসা করি। এখানে সর্ববয়োজ্যেষ্ঠ কি আছে? আপনার বয়স কত? তাড়াতাড়ি আসো একটু, ওষুধ সিএ এর ওষুধটা দিয়ে দিই। হ্যাঁ, আবার তৃণমূলই বন্ধুরা আমি খিস্তি দেবা। বয়স কত? তোমার বাপের কবর কোথায়? এখানে আছে। দাদুর কবর? দাদুর কবর এখানে আছে। ওষুধ খেয়ে গেছি। এবার আসো না, ভয় খেতে হবে না। তোমার নামটা কি বলো বাপ? একটু জোরে বলো না। এখানকার মোহাম্মদ ইলিয়াস মন্ডল। কোথায় বাড়ি? এই নওদাপাড়ায়। নওদাপাড়াতে চেনেন নাকি অনেকে? আপনার আব্বার কবরটা কোথায়? বাড়িতে আছে। কোথায়? জায়গাটার নাম বলুন না। বাংলাদেশ? না, বাংলাদেশ না, এই পশ্চিম বাংলাতে। কোন জায়গায়? মুর্শিদাবাদে, নদীর ওই পারে। নদীর ও পারে। আপনার দাদুর কবর কোথায়? এখানে আছে। আপনার বয়স কত? 68। ওষুধ আমি দিচ্ছি, বাকিটা বসেন বাপ। আমি ওষুধটা দিয়ে এবার। দেশ স্বাধীন কত বছর হয়েছে? 75তম আমরা স্বাধীনতা দিবস, 76তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম। ওনার বয়স 68 বছর।
তাহলে উনার জন্ম কত 75 থেকে 12 7 7 বাদ দিন 1947 থেকে 7 বাদ দিন উনার জন্ম এই সরি 7 অ্যাড করুন ওই 54 55 আমি 55 ধরে নিচ্ছি উনার আব্বার বয়স কত হবে আমি 30 বছর ধরি কম তাহলে উনার আব্বার 1925 বছর বয়স সে জন্ম কবর এখানে উনার দাদুর জন্ম তাহলে আরো 30 বছর 1990 সালে দেশ স্বাধীন কবে হয়েছে 1947 অসমে এনআরসি হয়েছে ওখানে বলেছে 1971 সালের কাগজ দেখাতে হবে ইনার বাড়িতে ইনি যে বাড়িটাতে আছে দাদুর জমিতেই তো আছে আমরা যারা এখানে আছি শহরে যারা উঠে গেছি আলাদা কথা যারা এখনো গ্রামে বসবাস করছি সব দাদু পদদাদুর জমি নয় হ্যাঁ ওষুধ তো এবার হবে কি করে দাদু পদদাদুর জমি কাগজ বলবে তো কথা তাও কাগজটা কোথা পাবেন জানেন একটু খোঁজ নিয়ে দেখুন বড় চাচার ছেলের চালের পানি আমার উঠোনের ওপর দিয়ে যাচ্ছে বলে মামলা ঠুকে এসেছি আমি কোর্টে হয় না আমাদের মধ্যে ভুল বলছি নাকি ছোট চাচা এখন এক বেদ্যা ঢুকে গিয়েছে সেই দাদুর দাদুর দলিল তো ওই দাদুর দলিল নিয়ে মামলা ঠুকে এসেছি কোর্ট কোথায় আপনাদের বহরমপুর কোর্টে আমি বোঝানোর জন্য বলছি দাদুর দলিলটা খুলে দেখুন দাদুর যদি জমি কিনে থাকে ওই আপনার সরি 1890 সালে ওনার দাদুর জন্ম এই 1910-20 সালের 1920-র দিকে ওনার দাদু দেখবেন জমি কিনেছে বা আপনার দাদু জমি কিনেছে সেই জমি হাত ফেরাই হয়ে হয়ে আজকে আপনি সেই জমিতে বসবাস করছে এটাই তো আপনার সব থেকে বড় সিএর কাগজ করতে আসলে দলিল ধরে একটু মাথায় ঠুকে দিয়ে বলবেন কাগজটা দেখে নে আর ঘরে চলে যা কিন্তু আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আরও বিষয় আছে এই বিষয়ে আমি ডিপলি ঢুকছি না ভয় পাওয়ার কোনো জায়গা নয় কিন্তু ডকুমেন্টসে আমাদের অনেক ভুল আছে আব্দুল করিম মোল্লা ভোটার কার্ডে আধার কার্ডে মোল্লা আব্দুল করিম প্যান কার্ডে বানান ভুল স্কুল সার্টিফিকেটে অন্য বানান মোল্লা MOLLAH কেউ MOLLA করে দিয়েছে এইগুলো ভাই ঠিক করে নিন এই যে বানান ভুলগুলো আছে বাকিটা ঠিক করে নিন বাকিটা আমাদের ওপরে ছেড়ে দিন কোটে লড়ে নেব ভরসা পাচ্ছেন তো নাকি না মনে হচ্ছে আর্ধেক রাস্তায় ছেড়ে দিয়ে পালাবো ভাই আড়াই বছর হতে যাচ্ছে আমি বিধায়ক হয়েছি অনেক ঘাত প্রতিঘাত অনেক সম্মানে আঘাত দিয়েছি অনেক কিছু করেছে তারপরেও ভাই লড়ে যাচ্ছি মনে হয় মাঝপথে ছেড়ে চলে যাব মনে হয় মাঝপথে ছেড়ে চলে যাব মাঝপথে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নয় তাই ওই ভয়